আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার ক্লাসটি দেখতেছো, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আব্দুর রহিম। আমি আজকে নবম দশম শ্রেণীর পরিমিতির 16.1 এর শেষের সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। 16.1 এর আরও তিনটা ক্লাস আপলোড করা হলো, আজকে সর্বশেষ ক্লাসটা করব, একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক দিকে চলে যাই। দেখো অঙ্কটা, অঙ্কটা ছিল একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এটা হচ্ছে উদ্দীপক। আচ্ছা, কথা বলছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, তাহলে সৃজনশীলটা হচ্ছে তোমার 10 নম্বর, 10 এর ক। তো মনে করি সমকোণী ত্রিভুজের ভূমি, সমকোণী ত্রিভুজের ভূমি এক্স মিটার দেওয়া আছে, এক্স সেন্টিমিটার। তো এখানে যেহেতু আমাদের কতে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমাদের ভূমি আছে, তাহলে সমকোণী ত্রিভুজের উচ্চতা কি হবে? সমকোণী ত্রিভুজের উচ্চতা বা এখানে হবে লম্ব, লম্ব বলছে এখানে সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে হবে 11x/12 - 6 সেন্টিমিটার। বলছে 12/11 অংশ, ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম হচ্ছে লম্ব, তাহলে 12/11 এর সাথে এক্সটা গুণ করব, সেখান থেকে 6 সেন্টিমিটার আমরা বিয়োগ দিব, তাহলে 11x/12 - 6 হবে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি, ভূমি হচ্ছে এক্স, আর এখানে লম্বই মানে হচ্ছে উচ্চতাটা, উচ্চতাটা হচ্ছে আমাদের কত, 11x/12 - 6। তাহলে এখানে এক্স দিয়ে 1 গুণ করলে এক্স, x/2, তাহলে 11x/12 - 6। এবার এটা গুণ করে দিলে দিতে পারো, 12 দুগুণ হবে 24, উপরে 11x এর x দ্বারা গুণ করলে হবে 11, x গুণ করলে x² এ মাইনাস, যখন এটা দ্বারা এটা আমরা গুণ করব, তাহলে কি হয় দেখো, x/2 তাহলে x/2 গুণ এখানে 6, তাহলে 2 দিয়ে 6 গুণ করলে হবে 3, 3 দিয়ে x গুণ করলে হবে 3x। তাহলে x/2 দ্বারা যদি আমরা 6 গুণ করি, 2 6 এর ভিতরে যাবে 3 বার, 3 দিয়ে x গুণ করলে হবে 3x। এই তো ত্রিভুজের ক্ষেত্রফল, এত বর্গ সেন্টিমিটার লিখতে পারো, বর্গ সেন্টিমিটার আমাদের x এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, তাহলে x এর মাধ্যমে আমরা প্রকাশ করে দিলাম। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, মানে কি লম্ব মানে উচ্চতা। তাহলে এখানে 1 দিয়ে x এর গুণ করে x রাখলাম, a2 এর 2, আর এটা গুণ অবস্থা রেখে দিলাম। এবার x দিয়ে এটা গুণ করলে এই 11 এর 11, x x গুণ করলে x², আর 12 দিয়া 2 এর গুণ করলে 24, মাইনাসে মাইনাস 2 দিয়া 6 এর, যদি আমরা এটা দিয়ে 6 এর গুণ করে এটা দেখে দিলাম, গুণ করলে 2, 6 এর ভিতরে যাবে 3 বার, 3 দিয়ে x এর গুণ করলে 3x, এই 3x, আর এক একটা লেখা দিবা, তাহলে বর্গ সেন্টিমিটার। এই তো ক হয়ে গেল। এবার আমরা তাহলে ক্ষয়ের অংশটা দেখো কি,
ক্ষতে বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে সমকোণী ত্রিভুজের কতে পাই লিখতে পারো, সমকোণী ত্রিভুজের ভূমি x সেন্টিমিটার আর সমকোণী ত্রিভুজের লম্ব লম্ব 11x বাই 12 মাইনাস 6 সেন্টিমিটার, তাহলে সমকোণী ত্রিভুজে তোমার অতিবস্তা বলছে ভূমির তিনের চার অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে হবে অতিভুজ তিনের চার অংশ থেকে 3 সেন্টিমিটার কম। বলছে অতিভুজটা ভূমির তিনের চার অংশ, তাহলে ভূমির আমরা তিনের চার দিয়ে করব কি গুণ, তাহলে এই তিনের চার গুণ ভূমি, তাহলে এখানে হবে 4x বাই 3। এবার বলছে 3 সেন্টিমিটার কম, তাহলে বিয়োগ করে দেব 3, তাহলে এটা হয়ে গেল অতিভুজ। এবার তাহলে এটা যদি আমরা এটা ধরো চিত্র আঁকি, যেহেতু এখানে একটা সমকোণী ত্রিভুজ তাহলে চিত্রটা এরকম হবে, এ বি সি, এখানে সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স, তাহলে এটা হবে এক্স, আর লম্ব হচ্ছে ইলেভেন এক্স মাইনাস 12, তাহলে 11x বাই 12 মাইনাস 6, আর অতিভুজটা হচ্ছে 4x মাইনাস 3 মাইনাস 3। এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এখানে উল্লেখ করা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের এ থেকে আমরা জানি যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে ত্রিভুজ এ বি সি হতে পাই, পিথাগোরাসের সূত্র অনুসারে ত্রিভুজ এ বি সি হতে পাই, তাহলে আমাদের এ সি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে লম্ব, বি সি হচ্ছে কি ভূমি, তা আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজের বর্গটা হচ্ছে লম্ব ভূমির বর্গের যোগফলের সমান, তাহলে সেটা অনুযায়ী আমরা লিখতে পারি যে AC স্কয়ার ইকুয়াল হবে AB স্কয়ার প্লাস BC স্কয়ার, বা AC এর মান হচ্ছে কত তাহলে 4x বাই 3 মাইনাস 3 ব্র্যাকেট ক্লোজ স্কয়ার ইকুয়াল AB এর মান হচ্ছে 11x বাই 12 মাইনাস 6 অল স্কয়ার প্লাস BC এর মান হচ্ছে x, তাহলে x এর উপরে স্কয়ার, তাহলে অতিভুজের বর্গ হচ্ছে লম্ব ভূমির বর্গের যোগফলের সমান, এই সি এর মানটা আমরা লিখলাম উপরে স্কয়ার, স্কয়ার আছে ইকুয়ালের ইকুয়াল, এ বি এর মান হচ্ছে ওই যে 11x বাই 12 মাইনাস 6, তাহলে 11x বাই 12 মাইনাস 6 হোল স্কয়ার দিলাম প্লাস বি সি এর মান, বি সি এর মান আছে x, তাহলে x এর উপরে স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো তারপর বা সূত্র লিখতে হবে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল তদ্রূপ 11x বাই 12 এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আমরা একটা সূত্র নিলাম, এটা যদি এই ধরি একটা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল, তাদের ফেটার সূত্র করা যায় এটা এ আর এই 6 টা হবে বি, তো
সূত্র এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, আর বাকি আছে প্লাস এক্স স্কয়ার, প্লাস এক্স স্কয়ার লিখে দিলাম। এবার এটা যদি আমরা ভাঙ্গি তাহলে কত পাবো, চার দুটাতে ষোলো এক্স এর উপরে স্কয়ার, তিন দুইটাতে নয় মাইনাস এই তিন, এই তিন কাটতে পারো, তখন চার দুগুণ আট এইট এক্স প্লাস নাইন, তিন দুইটাতে হবে নয়। ইলেভেনের উপরে স্কয়ার দিলে হবে একশো একুশ, আর এক্স এর উপরে স্কয়ার, আর বারো উপরে স্কয়ার দিলে হবে বারো, বারো গুণ করলে একশো চুয়াল্লিশ মাইনাস ছয় দুগুণে বারো, আর এই বারো আউট, তাহলে এখানে থাকবে ইলেভেন এক্স প্লাস ছয় দুটাতে ছত্রিশ, ছয়শো ছত্রিশ প্লাস এক্স স্কয়ার। ইলেভেন এক্স এর ইলেভেন দুটোতে গুণ করলে একশো একুশ, আর এক্স এর উপরে স্কয়ার চলে আসবে, আর বারোর উপরে স্কয়ার দিলে একশো চুয়াল্লিশ মাইনাস আর মাইনাস, এই দেখো উপরে দুই আর ছয় গুণ করলে হবে বারো, সেই বারো আর এবারও আউট, থাকবে ইলেভেন এক্স, ইলেভেন এক্স এ প্লাস এর প্লাস, ছয়ের উপরে স্কয়ার দিলে ছয় দুটোতে হবে ছত্রিশ প্লাস এর প্লাস এক্স এর উপরে স্কয়ার। এবার আমরা যে কাজটা করতে পারি, এক্স এর মানগুলো সবগুলো বাম পাশে নিয়ে আসতে পারি, বা ষোলো এক্স স্কয়ার বাই নাইন মাইনাস 8x, আচ্ছা সব এক পাশে নিয়ে আসো, তাহলে একশো একুশ এক্স স্কয়ার বাই একশো চুয়াল্লিশ প্লাস ইলেভেন এক্স মাইনাস ছত্রিশ মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল জিরো, সব বাম পাশে নিয়ে আসলাম। এইবার এখানে একটু কাজ করে নিই, ষোলো এক্স স্কয়ার বাই নাইন মাইনাস 8x আর আছে প্লাস ইলেভেন এক্স, তাহলে এখানে প্লাস একটা বড় প্লাস চিহ্ন দেওয়া, এগারোটা থেকে আটটা গেলে থ্রি এক্স হবে, আর মাইনাস একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো চুয়াল্লিশ মাইনাস এক্স স্কোয়ার, আর প্লাস নাইন আর মাইনাস ছত্রিশ, তাহলে মাইনাস ছত্রিশ চার নং তিন নং সাতাশ চার নং ছত্রিশ, তাহলে মাইনাস সাতাশ হবে, যেহেতু মাইনাস একটা বড় মাইনাস ছত্রিশ থেকে প্লাস নাইন গেলে মাইনাস সাতাশ হবে। এবার আমরা লসাগু করব, লসাগু করলে নয় আর একশো চুয়াল্লিশের লসাগু কত সেটা দেখো, নয় একশো চুয়াল্লিশ, তিন দিয়ে ভাগ যাবে, তিন তিন আর নয় তিন চার বারো থাকে দুই, দুই চার চব্বিশ, তিন আর চব্বিশ, আবার তিন দেওয়া যাবে, তিন একে তিন আর তিন ষোলো আটচল্লিশ, তিন একে তিন থাকে এক এক দুশো আঠারো তিনশো আটচল্লিশ, তো তিন তিন আর নয় নয় আর ষোলো গুণ করলে কত হয় দেখো, নয় আর ষোলো গুণ করলে নয় গুণ ষোলো একশো চুয়াল্লিশ হয়, আর আমাদের লসাগুটা হবে একশো চুয়াল্লিশ। এখানে যদি আমরা সবগুলো গুণ করি, থ্রি গুণ থ্রি গুণ ষোলো ইকুয়াল হবে একশো চুয়াল্লিশ, তাহলে আমাদের লসাগু একশো চুয়াল্লিশ, একশো চুয়াল্লিশ, তাহলে নয় একশো চুয়াল্লিশের ভিতরে যাবে, তিন তিন নয় যাবে ষোলো বার, ষোলো দিয়ে ষোলোর গুণ করলে হবে দুশো ছাপ্পান্ন মেরি, দেখো ষোলো গুণ ষোলো, হ্যাঁ দুশো ছাপ্পান্ন, তাহলে এখানে হবে দুইশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশের থ্রি দিয়ে গুণ করো, তাহলে কত হবে একশো চুয়াল্লিশ গুণ থ্রি চারশো বত্রিশ, তাহলে চারশো বত্রিশ এক্স মাইনাস একশো একুশ এক্স স্কোয়ার, একশো চল্লিশের ভিতরে যাবে একবার, এক দিয়ে একশো একুশের গুণ করলে একশো একুশ এক্স স্কোয়ার হবে, তারপরে মাইনাস এর মাইনাস, এটা নিচে ওয়ান আসছে, ওয়ান দিয়ে একশো চল্লিশের ভাগ করলে একশো চল্লিশ, একশো চল্লিশ দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার মাইনাস সাতাশ দিয়ে একশো চল্লিশের গুণ করবো, যেহেতু এটা নিচে ওয়ান আসছে, ওয়ান দিয়ে একশো চল্লিশের ভাগ করলে একশো চুয়াল্লিশ, একশো চুয়াল্লিশ দিয়ে সাতাশের গুণ করলে কত হয় দেখো, একশো চুয়াল্লিশ গুণ সাতাশ তিন হাজার আটশো আটাশি, তাহলে তিন হাজার আটশো আটাশি ইকুয়াল জিরো, বা এখানে আমরা কাজ করতে পারি, দেখো নিচে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ
এখন x স্কয়ারের সংখ্যা আছে কয়টা চারটা একটা তিনটা একটা 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 ঠিক আছে তো এখানে মাইনাসের আছে দুইটা প্লাসের আছে একটা আমরা একসাথে করতে পারি তাহলে 256 256 মাইনাস কত হবে 121 121 যোগ দেয়া 144 মাইনাস 9x স্কয়ার হয় তাহলে মাইনাস 9x স্কয়ার আর x এর সংখ্যা একটা তাহলে প্লাস 432x আর বাকি আছে মাইনাস 3888 ইকুয়াল 0 ঠিক আছে এবার দেখো তারপর কি হয় আমরা আর গুণ করব তাহলে এই শূন্য নিচে এক আছে এক দিয়ে তিনটাকে গুণ করলে তিনটাই হবে বা 9x স্কয়ার প্লাস 432x মাইনাস 3888 ইকুয়াল 144 দিয়ে জিরো গুণ করলে জিরো হবে ও এখানে মাইনাস ছিল এবার প্রথমে যেহেতু মাইনাস আছে মাইনাসটা আমরা পাঠাতে পারি আর সবগুলোর ভিতরে 9 ভাগ আছে আগে মাইনাসটা বাদ দাও মাইনাস 1 দ্বারা সবগুলো গুণ করে দেবো তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে এটা প্লাস ছিল মাইনাস হবে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে জি এবার সবগুলোর ভিতরে 9 দিয়ে ভাগ যায় কিনা দেখো 432 ভাগ 9 হ্যাঁ যায় তারপরে 3 3 3 8 8 ভাগ 9 হ্যাঁ যায় তাহলে এখানে 432 ভাগ 9 48 আমি এবার সবগুলো 9 দিয়ে ভাগ করতে পারি 9 দিয়ে এটা ভাগ করলে শুধু x স্কয়ার থাকবে মাইনাস এটার ভিতরে যাবে 48 বার আর x এর x প্লাস 9 দিয়ে 3888 যদি ভাগ করি তাহলে হয় কত দেখো 3888 ভাগ 9 432 432 ইকুয়াল 0 বা এবার আমরা 432 এর তার ভাষাগুলো দুটো সংখ্যা তৈরি করব দুটো সংখ্যার যোগফল হবে 48 যেহেতু গুণফলটা প্লাস এ তো 432 এর তোমরা লসাগু করো লসাগু করলে কত হয় দেখো 432 এর 2 দিয়ে ভাগ যাবে 2 4 এর ভিতরে 2 বার 3 এর ভিতরে 1 বার 6 দুগুণে 12 আবার 2 দিয়ে 2 1 0 8 দুগুণে 16 আবার 2 5 দুগুণে 10 4 দুগুণে 8 2 2 দুগুণে 4 7 দুগুণে 14 3 দিয়ে যায় 3 নং 27 আবার 3 দিয়ে যায় 3 3 9 এখন এখান থেকে আমরা দুইটা সংখ্যা তৈরি করব দুইটা সংখ্যার গুণফল হইতে হবে 432 যোগফল হইতে হবে 48 কারণ প্রথমটা শেষেটা গুণ করলে হয় 432 x স্কয়ার প্লাস গুণফলটা প্লাস আছে বিদায় ভিতরে যে দুইটা সংখ্যা তৈরি করব দুইটা সংখ্যার যোগফল হইতে হবে 48 গুণফল হইতে হবে এটা তাহলে এখান থেকে দুইটা সংখ্যা তৈরি করো দুটো সংখ্যা তৈরি করলে আমরা জানি দেখো 2 2 4 4 2 8 8 2 16 3 3 9 3 9 27 48 হয় 27 আর 16 হয় না 3 3 9 আর 9 2 18 যদি আমরা একটা নেই 2 2 4 4 2 8 3 8 24 18 আর 24 48 হয় দেখো 2 2 4 4 2 8 3 8 24 3 3 9 9 2 18 24 আর 18 12 42 উত্তর 48 হয় না 2 2 4 4 2 8 আর 2 16 3 3 9 আর 3 9 27 তো তো হয় না তো 3 3 9 9 2 18 18 2 36 2 2 4 4 9 36 আর 2 2 4 3 4 12 12 আর 36 48 হয় হ্যাঁ তাহলে আমরা এখান থেকে 2 2 4 3 4 12 3 12 36 একটা লিখতে পারি আর বাকি 3 2 আর এই 2 2 2 4 3 4 12 একটা লিখতে পারি তাহলে একটা 36 হবে আর একটা 12 হবে তাহলে
এক্স স্কয়ার মাইনাস বড় সংখ্যাটা 36, চলক হচ্ছে এক্স, আরো বড় মাইনাস দেওয়া লাগবে, ছোট সংখ্যাটা 12, চলক এক্স প্লাস 432 ইকুয়াল 0। এই দুটো থেকে এক্স কমন নিলে এখানে হবে এক্স মাইনাস 36, মাইনাস এই দুটো থেকে 12 কমন যাবে, কমন গেলে এখানে এক্স মাইনাস হবে 36 ইকুয়াল 0। বা দুই বক্স থেকে আমরা একটা কমন নেব, এখানে এই অংশ আর এই অংশ, এই দুইটা থেকে একটা অংশ কমন নেওয়া যায়, তাহলে হবে x মাইনাস 36 আর বাকি থাকবে x মাইনাস 12, এটা আবার একটা পাস ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করতে হবে ইকুয়াল 0। তাহলে দুইটা উৎপাদক পেলাম, এটা শূন্য জিরো এটা শূন্য জিরো, তাহলে হয় অথবা দিয়ে করো, হয় x মাইনাস 36 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 36, অথবা x মাইনাস 12 ইকুয়াল 0, সুতরাং x ইকুয়াল 12। আমাদের ভূমির মান বের করতে বলছে, তাহলে সুতরাং উত্তর উত্তর হবে কি, উত্তর ত্রিভুজের ভূমি, ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার অথবা 36 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার, এইটা অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো, এখানে মিডল ট্রাপের অংশটা করবা, আমরা প্রথমে এখানে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করাতে গুণ করছি, মাইনাস ওয়ান দ্বারা, তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে চিহ্ন গুলো সবগুলো চেঞ্জ হয়ে গেছে, তারপর আমরা নয় দ্বারা ভাগ করছি এখানে, তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ, এটা হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা গুণ, ঠিক আছে, আর এখানে নয় দ্বারা ভাগ করছি, নয় দ্বারা ভাগ, এই আচ্ছা। তারপর আমরা গতে চলে যাই, তাহলে আমাদের ত্রিভুজের ভূমি একটা পাইলাম 12 সেন্টিমিটার অথবা একটা 36 সেন্টিমিটার, দুইটা পেলাম, দেখো তারপর কয়ের অংশটা, গথে বলা হয়েছিল ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি কি, রুট ওভার 3/4 বাহু স্কয়ার। এখন তার আগে এখানে বলছে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, আচ্ছা গো, তাহলে দেওয়া আছে ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, ঠিক আছে, আর হতে পাই এক্স ইকুয়াল, আচ্ছা ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, তাহলে এক্স ইকুয়াল 12 হয়ে গেল, সুতরাং তাহলে ত্রিভুজের কি হবে, ত্রিভুজের লম্ব, ত্রিভুজের লম্ব ছিল আমাদের কত, 11x/12-6, 11x/12-6 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে এক্স এর মান, ভূমি মানে কি, এক্স এর মান 12 বসাবো, তাহলে 11 × 12 নিচে 12-6 সেন্টিমিটার, এই 12 12 আউট, তাহলে এখানে থাকবে 11-6 সেন্টিমিটার, তাহলে হলো 5 সেন্টিমিটার। যেহেতু আমাদের পরিসীমা দরকার, তাহলে আমাদের ত্রিভুজের তিনটা বাহুর মান বের করা লাগবে, তো ভূমির মান দেওয়া আছে এখানে 12, তাহলে এর লম্ব বের করলাম, প্রতিভুজের মানও বের করতে হবে, সুতরাং ত্রিভুজের প্রতিভুজ প্রতিভুজ হচ্ছে কত, 4x/3-3 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে এই 4 × x এর মান হচ্ছে 12 নিচে 3-3 সেন্টিমিটার, এই 3 12 ভিতরে যাবে 4 বার, ঠিক আছে, 4 4 16, তাহলে 16-3 ইকুয়াল, 16 থেকে 3 গেলে কত হবে, 13, তাহলে 13 সেন্টিমিটার,
तीन बारो भर जाए चार बार चार चार षोलो षोलो माइनस माइनस थ्री थ्री षोलो थ्री गेले हबे तेरो तेरो सेंटीमिटर भूमि पाइल बारो त्रिभुज लम्ब पाइल पांच त्रिभुज अतिभुज पाइल तेरह सेंटीमिटर जेहतु हमें परिसीमा बेर करते हैं तीनोटा बाहु की करते हैं जोग करते हैं সুতরাং ত্রিভুজের পরিসীমা তিনটা বাহু যোগ করবো তাহলে প্রথমে আসছে বারো প্লাস পাঁচ প্লাস তেরো সেন্টিমিটার তাহলে বারো তেরো পঁচিশ পঁচিশ আর পাঁচে তিরিশ তিরিশ সেন্টিমিটার হল ঠিক আছে क्षेत्रफल लिखते समबाह त्रिभुज সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য যদি এ ইকুয়াল তাহলে তিরিশের তিন দিয়ে ভাগ করতে হবে এত সেন্টিমিটার যেহেতু একটা ত্রিভুজ হচ্ছে তিনটা বাহুর যোগফল পরিসীমাটা তাহলে একটা বাহুর মান বের করতে হলে পরিসীমার তিন দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে এটা আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যকে এ দিয়ে প্রকাশ করলাম त्रिश बाई थ्री सेंटीमीटर तब एखे हलो दस सेंटीमीटर सूतरा समबाहु त्रिभुज क्षेत्रफल समबाहु त्रिभुज क्षेत्रफल हम रूट बा थ्री बाय फोर बाहु स्क्वायर तो बाहु एखे ए दर्शी तब ए स्क्वायर वर्ग सेंटीमीटर तब रूट बाय थ्री बाय फोर ভাগ করলে পঁচিশ তাহলে হবে পঁচিশ রুট বা থ্রি বর্গ সেন্টিমিটার এখন এটা তুমি রুট বারে উঠাতে পারো পঁচিশ রুট বা থ্রি পরিবর্তে আমরা কত লিখতে পারি পঁচিশ পঁচিশ রুট বা থ্রি তেতাল্লিশ দশমিক থ্রি জিরো তাহলে তেতাল্লিশ দশমিক থ্রি জিরো বর্গ সেন্টিমিটার তাহলে উত্তর তেতাল্লিশ দশমিক থ্রি জিরো বর্গ সেন্টিমিটার সংখ্যা লিখো তাহলে লিখতে পারো তোমার ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার এই তো সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট এই শুভ দশমিক একের দেখো তো ষোল দশমিক একের অঙ্কগুলো আমি তিনটা এক দুই হ্যাঁ তিনটা ক্লাসের মাধ্যমে তিনটা না চারটা সম্ভবত চারটা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করছি হ্যাঁ দেখি কয়টা ক্লাস হলো একটা পরিমিতির অংশ হচ্ছে ষোলতম অধ্যায় এখানে চারটা অনুশীলনী এখান থেকে একটা সৃজনশীল থাকে
বোর্ড পরীক্ষার, হ্যাঁ, এবং এমসিকিউ থাকে তিন চারটা। তো তোমরা তাহলে অঙ্কগুলো একাধিকবার করবা। আর অঙ্ক করার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, আর কিছু জানার থাকলে তোমরা কমেন্ট কমেন্ট করবা আমাকে। আর নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য তোমরা আমার ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবা। তো আজকে এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।